এবার এই ঘটনার মধ্যে সেদিনকে যে অশান্তি হলো সে অশান্তি বিজেপির তৈরি করা একটা প্ররোচনার পরিণাম এবং তাতে দেখা গেল কয়েকজন আহত হয়েছেন ইডির যারা আহত হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের দ্রুত আরোগ্য কামনা করে কিন্তু এ তো বিস্ময়কর তথ্য সামনে আসছে যে ইডির যাকে ঘিরে বিজেপির এত কুম্ভীরাশ্রু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তো রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম যিনি নাকি তৃণমূলের কোনো নেতার দুর্নীতি ধরতে সাত সকালে বাড়ি গিয়ে বাঁশ দিয়ে তালা ভাঙছিলেন এখন দেখা যাচ্ছে যে রাজকুমার রামের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে